2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিনটি কিন্তু সংশোধন করা হয়েছে, অর্থাৎ আগের রুটিনটাকে বাদ দিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো দেখতে পাচ্ছ পরীক্ষার কোড 1101 এবং পরীক্ষা তোমাদের প্রতিদিন শুরু হবে 1:30 দুপুর 1:30 এবং তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি 2024 তারিখ বৃহস্পতিবারে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে 13 মে 2024 তারিখ সোমবারে। তো এর ভিতরে তোমরা কিন্তু রমজান মাসের একটা ছুটি পাবা এবং এই এটার ভিতরেই কিন্তু তোমরা হচ্ছে যে ঈদেরও ছুটি পাবা, ঠিক আছে? 1 মাস একটু গ্যাপ রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 22 ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ এবং ব্যবস্থাপনা প্রথম পত্র, 25 ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে মনোবিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান প্রথম পত্র এবং 28 ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কম্পালসারি। এই সাবজেক্টটা কিন্তু বিএ বিএসএস বিবিএস বিএসসি সকলের জন্যই আবশ্যিক, ঠিক আছে? তারপরে 29 ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে গণিত প্রথম পত্র, 3 মার্চে পরীক্ষা আছে গার্হস্থ্য অর্থনীতি প্রথম পত্র, 4 মার্চে পরীক্ষা আছে দর্শন প্রথম পত্র, ঠিক আছে? এবং 5 মার্চ 2023 তারিখ মঙ্গলবার, হ্যাঁ ভালো করে তারিখগুলো একটু দেখে নিবা, রাষ্ট্রবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং প্রথম পত্র পরীক্ষাটি রয়েছে এবং 6 মার্চে পরীক্ষা আছে পরিসংখ্যান প্রথম পত্র, 21 এপ্রিলে পরীক্ষা আছে ইসলামী ইতিহাস এবং রসায়ন এবং ইতিহাস প্রথম পত্র, 22 এপ্রিলে পরীক্ষা আছে অর্থনীতি প্রাণীবিজ্ঞান প্রথম পত্র, 23 এপ্রিলে পরীক্ষা আছে দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র, 24 এপ্রিলে পরীক্ষা আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং প্রথম পত্র এবং 25 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এবং রসায়ন ইতিহাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে। তারপর 28 এপ্রিলে পরীক্ষা রয়েছে ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র এবং 29 এপ্রিলে গার্হস্থ্য অর্থনীতি দ্বিতীয় পত্র, 30 এপ্রিলে অর্থনীতি এবং প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্র রয়েছে এবং তোমাদের 2 মে 2024 তারিখ বৃহস্পতিবারে পরীক্ষা আছে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র মার্কেটিং দ্বিতীয় পত্র এবং 5 মেতে পরীক্ষা আছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র উদ্ভিদবিজ্ঞান দ্বিতীয় পত্র ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র এবং 6 মেতে পরীক্ষা আছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র, 7 মেতে পরীক্ষা আছে সমাজকর্ম সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান এগুলার হচ্ছে দ্বিতীয় পত্র এবং এদিকে দেখতে পাচ্ছেন 8 মে 2024 তারিখ বুধবারে গণিত দ্বিতীয় পত্র পরীক্ষাটি রয়েছে এবং 9 মেতে পরীক্ষা রয়েছে দর্শন দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, 12 মেতে পরীক্ষা আছে মনোবিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ঠিক আছে? এবং হচ্ছে 13 মেতে এই পরীক্ষাটি রয়েছে। সো তোমাদের লাস্ট পরীক্ষা কিন্তু 13 মেতে হবে। তো এটা ছিল মূলত রুটিন, রুটিনের ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ক্লিকে ডাউনলোড করে নিজের মোবাইলে রুটিনটি সেভ করে রাখতে পারবেন। তো এই ছিল ভিডিও, লাইক করে দিবেন, আল্লাহ হাফেজ।